নিজেকে ভেঙে অনুদানের সিনেমাগুলোতে ভিন্ন লোকে দর্শকদের সামনে আসছেন সাকিব খান। সর্বদা ফিটফাট ইমেজ নিয়ে পর্দায় হাজির হওয়া সাকিব এবার প্রথম একজন ঢুলির চরিত্রে অভিনয় করছেন। এদিকে সাকিব আর পূজাকে দেখতে প্রতিদিনই জামালপুরের যমুনার তীরে ভিড় জমছে লাখো মানুষের। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় গলুই পরিচালনা করছে এস এ হক অলিক। জামালপুরের শুটিং স্পট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। কেউ এসেছেন 10 মাইল দূর থেকে, কেউ আবার যমুনা নদীর ওপার থেকে। নির্দিষ্ট দূরত্বে দীর্ঘ সময় অপেক্ষা, রূপালি পর্দার তারকা সাকিব আর পূজাকে এক নজর দেখার। আশেপাশে গ্রাম থেকে আসা এত মানুষের ঢল জামালপুরের মাদারগঞ্জের যমুনার ধারে গত 2 অক্টোবর থেকে। চলছে অনুদানের সিনেমা গলোয়ের দৃশ্য ধারণের কাজ, যেখানে প্রথমবার চিত্রনায়ক সাকিব খানের বিপরীতে অভিনয় করছে পূজা চেরি। সাকিব জানালেন, গ্রামীণ আবহে এমন চিত্রনাট্যে এবারই প্রথম অভিনয়। শুধু তাই নয়, হাজারো মানুষের ভিড়ে অভিনয়ের অভিজ্ঞতাও প্রথম। আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে ট্রলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে। আমি প্রথম প্রথম ভেবেছিলাম, আমার প্রথম যেদিন শুটে এসেছি আমি ভেবেছিলাম অ্যাবসার্ড, শুট তো হবেই না, এখান থেকে চলে যেতে হবে, এইটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি। সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান পূজা চেরি, সেই গ্রামেরই একজন মাঝির ছেলে লালু, ঢোল বাজানোই যার কাজ। তাদের দুজনের প্রেম পরিণয় নিয়ে এগিয়েছে গলুই সিনেমার দৃশ্যপট। অলিক ভাই বলল যে একটা মুভি বানাবে গলুই, আমাকে নিতে চায়। তো আমি স্টোরি শুনলাম, বিশ্বাস করেন আমি এক কথায় হ্যাঁ বলে দিয়েছি, ভাইয়া তো একটু টাইম নিয়েছে। সাধারণ মানুষের এমন ঢল সামলাতে কাজ করছে পুলিশ সদস্য সহ স্বেচ্ছাসেবক দল। পরিচালক জানান, এমন সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গলুই হবে অসাধারণ এক সিনেমা। সবকিছু মিলিয়ে আসলে গলুই দারুণভাবে এগিয়ে যাচ্ছে। সবসময় আমি প্রেম নিয়েই ছবি বানাই, এটাও একেবারে পিওর প্রেমের ছবি, লাভ স্টোরি। সামনে কোনো বড় উৎসবে প্রেক্ষাগৃহে আসবে গলুই। অনুদানের সিনেমা নিয়ে নানা অভিযোগ কিছুটা গুছাবে এই সিনেমা, এমন প্রত্যাশা প্রযোজকের। গলুই সিনেমাটার বাজেট 1.5 কোটি টাকা, আর সেখানে আমরা অনুদান পেয়েছি সরকার থেকে 60 লক্ষ টাকা, আর বাকি টাকা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা গলুই সিনেমার কাজ শেষ করব। গত 28 সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছে গলুই ছবির শুটিং, চলবে অক্টোবর মাস জুড়ে। ফাতেমা কাউসার, নিউজ 24, জামালপুর।